নমস্কার সকলকে, মাইক্রোফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে আরবিএল ফিনসার্ভ লিমিটেড কোম্পানিতে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। জিএলও অর্থাৎ গ্রুপ লোন অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 10ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচড়াপাড়া ব্রাঞ্চে। যারা মাইক্রোফিন্যান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিন্যান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন, উভয়ে এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন। এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন, সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ, পিএফ, ইএসআই, মেডিক্লেম, ট্রাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। যে ব্রাঞ্চে ইন্টারভিউ হবে অর্থাৎ কাঁচড়াপাড়া ব্রাঞ্চের, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে উল্লেখ করা হবে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন। অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিভি নিয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন। এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না। যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন, ইন্টারভিউ দেবেন, অবশ্যই সিলেক্ট হবে। তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটির অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন মাইক্রোফিন্যান্স সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে উল্লেখ করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কাজের অফার নিয়ে। ধন্যবাদ।